আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আজকে আমরা যে লেসনটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ইউনিট 6 এর লেসন 1, তাই না? এবং এটা হচ্ছে বয়ঃসন্ধিকালের ঝড় চাপটা বা মানসিক চাপ ইত্যাদি সম্পর্কিত। লেসনটিতে মূলত বয়ঃসন্ধিকালের বিভিন্ন প্রবণতা, বিভিন্ন প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে বয়ঃসন্ধিকাল মূলত 13 থেকে 19 বছরের ভিতরে এই সময়টাকে ধরা হয়েছে। এখানে আমরা দেখি মূলত একটা শিশু তার সাবালকত্বে পৌঁছায় 4 থেকে 5টা ধাপে। সে প্রথমে যে ধাপটা পার করে সেটা হচ্ছে তার শৈশব, তাই না? তারপরে যেটা পার করে সেটা হচ্ছে তার বাল্যকাল, তাই না? তারপর যেটা সেটা হচ্ছে তার কৈশোর, তাই না? আর কৈশোরের পরে আসে বয়ঃসন্ধিকাল। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমরা দেখছি যে হচ্ছে এখানে বয়ঃসন্ধিকাল মূলত আসে আসলে কৈশোরের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, তাই না? আচ্ছা, এবং এখানে আমরা আরও দেখতে পাই যে একজন মানুষ আছে সামাজিক, জৈবিক, হ্যাঁ, বা লিঙ্গগত বিভিন্ন পূর্ণতা পায়, তাই না? এবং এখানে আমরা আরও দেখতে পাই যে হচ্ছে একজন মানুষ কীভাবে হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে পড়ে, তাই না? তো আমরা পড়া শুরু করি। আমাদের প্রথম থেকে যেটা আছে সেটা হচ্ছে চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস। বলছে শিশুরা এই প্রাপ্তবয়স্ক হতে গেলে তাদের বেশ কিছু স্টেজ অর্থাৎ স্তর পার করা লাগে, তাই না? অর্থাৎ কিছু স্তর পার হয়ে তাদেরকে এই অ্যাডাল্টে আসতে হয়, অর্থাৎ বয়স মানে প্রাপ্তবয়স্ক হতে হয়। তো তারপরে বলছে যে ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেয়ার আর 4 or 5 সাজ স্টেজেস অফ গ্রোথ। অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মোটামুটি 4টা অথবা 5টা এই ধরনের স্টেজ পার করা লাগে, এই ধরনের স্তর পার করা লাগে তাদের প্রাপ্তবয়স্ক হতে গেলে। হোয়ার দে লার্ন সার্টেন থিংস, এখানে যেখানে তারা বেশ কিছু জিনিস শিখে, ইনফ্যান্সি, তাই তো, ইত্যাদি মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ে। এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই এটাও যে সে দৈহিক মিলনে আবদ্ধ হয়ে গেছে। তো এই শারীরিক মিলন বা দৈহিক মিলন আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু তার জন্য, তার সমাজের জন্য প্রচণ্ড রকমের ঝুঁকি, তাই না? তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই বিষয়টাই মূলত হচ্ছে পড়তে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা টেক্সটে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের যে ইউনিট 6 আমরা পড়তে যাচ্ছি এবং ইউনিট 6 এর যে হচ্ছে টাইটেল সেটা মূলত হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স, তাই না? অর্থাৎ বয়ঃসন্ধিকাল। তো এখানে আমাদের যে লেসন সেটা হচ্ছে লেসন 1 এবং এই লেসনের যে টাইটেল সেটা হচ্ছে দ্য স্ট্রং অ্যান্ড স্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স, তাই না? অর্থাৎ বয়ঃসন্ধিকালের ঝড়ঝাপটা বা বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা হয় সেই সব নিয়েই মূলত হচ্ছে আমাদের আজকের এই লেসনটি। তো এখানে আমাদের টেক্সট শুরুর আগে কিছু কোশ্চেন আমাদেরকে করা হয়েছে। যেমন প্রথমটা বলা হয়েছে যে হোয়াট ইজ গ্রুপ ডু ইউ বিলং টু, অর্থাৎ তুমি কোন গ্রুপের বয়সের ভিতরে আছো, তোমার বয়স কি 16 থেকে 17, তোমার বয়স কি 18 থেকে 21, নাকি তোমার বয়স 22 থেকে 23, তাই না? এখানে একটা কোশ্চেন করা আছে আমাদের। আর পরের কোশ্চেনটা তো বলা হচ্ছে যে ডু ইউ থিঙ্ক ইউ আর ওয়ার্ল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড, বাচ্চা তুমি কি ভাবো যে এখন এই পৃথিবীকে মোকাবেলা করার মতো তোমার যথেষ্ট বয়স হয়েছে। অথবা 3 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডোন্ট পে ইউ মাস অ্যাটেনশন বিকজ অফ ইউর এজ, হোয়াই? তুমি কি একথা মনে করো যে লোকজন তোমাকে খুব বেশি একটা পাত্তা দিচ্ছে না, তোমাকে বেশি একটা তোমার প্রতি মনোযোগ দিচ্ছে না তোমার বয়সের কারণে? তো সেটা কেন? তো এইসব বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের টেক্সট। আমরা টেক্সটে চলে যাই সরাসরি। আমাদের টেক্সটটা কয়েকটা প্যারাতে ভাগ করা, যেমন এটা হচ্ছে 1, এরপরে আছে 2, এইভাবে আমাদের বিভিন্ন ধরনের স্টেজ বাই স্টেজ বিভিন্ন ধরনের সিরিয়াল অনুসারে আমাদের সাজানো আছে, আমরা সেগুলো পড়বো। তো এখানে বলা হচ্ছে যে ইনফ্যান্সি, তাই না? ইনফ্যান্সি হচ্ছে তোমার যে শিশুকাল, তাই না? এটা বার্থ টু এজ 2, অর্থাৎ এখানে জন্ম থেকে 2 বছর বয়স, এই বয়সটাকে আমরা ইনফ্যান্সি বলি বা শিশুকাল বলি। তারপর হচ্ছে আর্লি চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুড এটা আমরা বলবো যে হচ্ছে প্রাথমিক শৈশব, যেটার সময়কাল হচ্ছে 3 বছর থেকে 8 বছর পর্যন্ত, তাই না? তারপর হচ্ছে লেটার চাইল্ডহুড,
এটা আমরা বলতে পারি যে শেষের দিকের শৈশবকাল, এটা হচ্ছে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত, তাই না? আচ্ছা, অ্যান্ড অ্যাডোলেসেন্স, এবং হচ্ছে বয়সন্ধিকাল। বয়সন্ধিকাল মূলত 13 থেকে 18 বছর এই সময়ের মধ্যে হয়। তো এই যে কয়েকটা স্তর পার হয়ে একজন মানুষকে বয়সন্ধিকালে আসতে হয়, প্রাপ্ত বয়স্ক হতে হয়, এই বিষয়টাই বলা হয়েছে। তো কি কি স্তর সেটা? এই যে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, হ্যাঁ, বা হচ্ছে অ্যাডোলেসেন্স। এগুলো পার্সনস 18 অর ওভার আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি। যাদের বয়স 18 বা ওভার 18-এর বেশি, তাদেরকেই মূলত কনসিডার্ড, বিবেচনা করা হয় অ্যাডাল্টস, তাই তো? অর্থাৎ তারা প্রাপ্ত বয়স্ক, এভাবে এটাই আমাদের সমাজে এটাকে বিবেচনা করা হয়ে থাকে। অফকোর্স, অবশ্যই দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, কিন্তু তারপরেও কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষজন আছে যারা তাদের বয়সের চেয়ে একটু বেশি দেখাতে চায়, তাই না? অর্থাৎ তাদের বয়সের চাইতে একটু বেশি বোঝদারি দেখাতে চাই, হ্যাঁ, মানে একটু বেশি বোঝে, বেশি জানে, এরকম লোকজনও কিছু কিছু আমাদের সমাজে আছে। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ব্যক্তিদের তাদেরকে এই সকল স্টেজের ভিতর দিয়ে যেতে হয়, তাদের ইকোনমিক বা সোশ্যাল স্ট্যাটাস যাই হোক না কেন, তাদেরকে এই মানে প্যাটার্নের ভিতর দিয়ে যেতে হয়। অর্থাৎ কোন প্যাটার্ন সেটা? সেটা হচ্ছে শিশুকালের ভিতর দিয়ে যেতে হয়, আর্লি চাইল্ডহুড যেতে হয়, তাই না? লেটার চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্স, এগুলো পার করতে হয় সবার। তোমার সোশ্যাল স্ট্যাটাস বা ইকোনমিক স্ট্যাটাস যেটাই থাক না কেন, তোমাকে কিন্তু এই প্রক্রিয়ার ভিতর দিয়েই তোমাকে হচ্ছে প্রাপ্তবয়স্কের দিকে যেতে হবে। তো এখানে আমরা সিনোনিম দেখবো এবার এ পর্যায়ে, তাই না? আমাদের সেভারেল প্রথম যে শব্দটা, এটা হচ্ছে কয়েক, তাই তো? এটাকে আমরা সিনোনিমে বলবো যে হচ্ছে রেসপেক্টিভ বা ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার। আছে অ্যাডাল্টস, তা এটা অ্যাডাল্টসের সিনোনিম আমরা বলবো যে হচ্ছে হচ্ছে অ্যাডাল্টস মানে তো প্রাপ্ত বয়স্ক, তাই না? এটার আমরা সিনোনিম বলবো যে গ্রোন আপ বা ম্যাচিওর বা বিগ, তাই না? আর গ্রোথ মানে তো বৃদ্ধি, এটার আমরা হচ্ছে সিনোনিম বলতে পারি যে গ্রোয়িং বা এক্সটেনশন, হ্যাঁ, বা ম্যাগনিফিকেশন। আর এ পাশে আছে আছে স্ট্যাটাস, তো স্ট্যাটাসের আমরা হচ্ছে যে সিনোনিম বলবো সেটা, স্ট্যাটাস মানে তো আমরা জানি যে মানে মর্যাদা, তাই না? তো এটাকে আমরা যদি সিনোনিমে নিয়ে আসি তাহলে পজিশন বা স্ট্যান্ডিং বা লেভেল। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার সংক্ষেপে আমরা বলতে পারি যে WHO, অর্থাৎ হু, তাই না? তো আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স, তিনারা হচ্ছে এই অ্যাডোলেসেন্সকে শনাক্ত করছেন অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, মানুষের একটা যে গ্রোথের যে একটা পিরিয়ড বা সময়, ঠিক আছে, এমন একটা সময় হিসেবে তারা চিহ্নিত করছে, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এমন একটা বিকাশের সময়টাকে তারা চিহ্নিত করছে, দ্যাট অকার্স, যেটা ঘটে আফতার চাইল্ডহুড, অর্থাৎ শিশুকালের পরে, এবং বিফোর হচ্ছে অ্যাডাল্টহুড, অর্থাৎ তোমার বয়সন্ধিকালের আগে, অর্থাৎ এখানে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, তাই না? তাহলে শিশুকালের পরে এবং হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, এই সময়টাতেই মূলত হচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ বয়সন্ধিকাল শুরু হয়, এই সময়টা শনাক্ত করছেন WHO। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, তাই না? তো বলছে এই ফেজ মানে এই স্তরটা রিপ্রেজেন্ট করে, এখানে একটা ক্রিটিক্যাল ট্রানজিশন ঘটে, তাই না? অর্থাৎ একটা কঠিন একটা পরিবর্তন ঘটে ইন ওয়ানস লাইফ স্প্যান, একজনের জীবনকালে, তাই না? অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এবং এটাকে চিহ্নিত করা হয় বাই ফার্স্ট ফেজ গ্রোথ, দ্রুত গ্রোথ হয় এখানে, অ্যান্ড চেঞ্জ, এবং পরিবর্তন ঘটে, ঠিক আছে, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফেন্সি, যেটা ঠিক ইনফেন্সির পরপর দ্বিতীয় স্তরে ঘটে যায়, এই ধরনের পরিবর্তনগুলো এই সময় দেখা যায়। অর্থাৎ ইনফেন্সির পরপর যে দ্রুত পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা এখানেও দেখা যায়, বিষয়টা এটা। তারপর বলা হচ্ছে যে বায়োলজিক্যাল প্রসেসেস, অর্থাৎ জৈবিক যে প্রক্রিয়াগুলো আছে, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট,
এখানে যে গ্রোথ এবং যে ডেভেলপমেন্ট, তাই না, এখানে যে বৃদ্ধি বা বিকাশ ঘটে অনেক বিষয়কেই এখানে সে বেশ প্রভাবিত করে, তাই না। উইথ দ্য অনসেট, অনসেট মানে শুরু, অফ পিউয়ার্টি অর্থাৎ এখানে বয়ঃসন্ধিকালের শুরু থাকে, মার্কিং দ্য প্যাসেজ অর্থাৎ এখানে প্যাসেজ মানে অতিক্রম করা, তাই না। এখানে একজন অতিক্রম করে, হ্যাঁ, সে হচ্ছে এই যে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স অর্থাৎ শিশুকাল থেকে সে বয়ঃসন্ধিকালে চলে আসে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অর্থাৎ এখানে যে জৈবিক যে নির্ধারক যে বিষয় আছে, তাই না, শারীরিক যে বিভিন্ন পরিবর্তন আমাদের দেখা যায় এই বয়সে, হ্যাঁ, অফ অ্যাডোলেসেন্স, এই বয়ঃসন্ধিকালের, আর ফেয়ারলি ইউনিভার্সাল, এগুলো মোটামুটি সার্বজনীন অর্থাৎ সবার ক্ষেত্রে একই রকম। ছেলেদের এক ধরনের শারীরিক পরিবর্তন আসে, মেয়েদের এক ধরনের আসে, তাই না, সেটা। হাওয়ার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ এই যে বয়ঃসন্ধিকালের যে সময় কত সময় থাকবে বা হচ্ছে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখে বুঝতে পারবো এই পিরিয়ডের, তাই না, এই পিরিয়ডের যে বিষয়াদি রয়েছে, যে সকল বিষয়গুলো আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো, সেগুলো মে ভেরি অ্যাক্রস টাইম, কালচার্স অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস। সেগুলো কিন্তু সময় বা সংস্কৃতি বা আর্থ সামাজিক পরিস্থিতির কারণে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, তাই তো। অর্থাৎ একজনের ফিজিক্যাল ব্যাপার স্যাপার হয়তো একরকম, আরেকজনের হয়তো আরেক রকম, সে হয়তো অন্য এনভায়রনমেন্টে থাকে, সে হয়তো অন্য কালচারে থাকে, ঠিক আছে। তো তার যে কালচার, সেই কালচারে যে বয়ঃসন্ধিকালের যে ব্যাপার স্যাপার, সেটা আমার মনে করো যে বাংলাদেশি কালচারে সেটা নাও মিলতে পারে, একই রকম নাও হইতে পারে, এটাই। তারপরে বলছে দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস, এই সময়টা বেশ কিছু পরিবর্তন দেখেছে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত দশকে, গত শতাব্দীতে। তো বলছে পিউবার্টি ফর এক্সাম্পল, যেমন উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি যে এই বয়ঃসন্ধিকাল, হ্যাঁ, কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগের চেয়ে বরং এখনকার সময়ে একটু বয়সন্ধিকালটা যেন তাড়াতাড়ি আসে। আবার তারপরে বলছে পিপল ম্যারি লেট, মানুষজন হচ্ছে একটু দেরিতে বিয়ে করে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স, তাই না, তাদের যে সেক্সুয়াল যে দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে তাদের যে সেক্সুয়াল যে বিহেভিয়ার, আচার ব্যবহার, সেটা বেশ ডিফারেন্ট, মানে ভিন্ন রকমের হয় ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর ইভেন প্যারেন্টস, এবং তাদের দাদা দাদি বা নানা নানি যাই বলি না কেন, এবং প্যারেন্টস বাবা মাদের যে সেক্সুয়াল যে তোমার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, সেখান থেকে এদের বেশ ভিন্নতা রয়েছে। এমং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল, আর যে ফ্যাক্টরগুলো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে আর এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং এই যে তোমার যে বিশ্ব যোগাযোগের যে দ্রুত ছড়িয়ে পড়া যে বৃদ্ধি, যে পরিস্থিতি, তাই না, এগুলোর কারণেই মূলত এই পরিবর্তনগুলো এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু হচ্ছে সিনোনিমগুলো দেখে আসি। আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে তো শনাক্ত করা, তাই না, তো এটাকে আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো, যে রিকগনাইজ বা ডিটারমাইন বা ডিসকভার, তাই না। তো ক্রিটিক্যাল মানে তো হচ্ছে কঠিন, তাই না, বা জটিল, এই ধরনের, তো এটা আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো, যে হচ্ছে সেন্সরাস বা অ্যানালিটিক্যাল বা ক্যাপশন, আর ট্রানজিশন, ট্রানজিশন মানে তো হচ্ছে পরিবর্তন, তাই না, এটার আমরা সিনোনিম বলতে পারবো, যে হচ্ছে চেঞ্জ বা ট্রান্সফরমেশন, হ্যাঁ, বা কনভার্সন। আচ্ছা, পিউবার্টি এটা তো বয়সন্ধিকাল, এটাকে আমরা হচ্ছে সিনোনিমে নিয়ে আসতে হবে, অ্যাডোলেসেন্স বা ইয়থ বা টিনস, তাই না। তো তারপর আমরা দেখছি হচ্ছে ইউনিভার্সাল, তাই না, এখানে আমরা হচ্ছে সিনোনিম বলবো, ইউনিভার্সাল মানে তো আমরা জানি যে সার্বজনীন, তাই না, এটার আমরা সিনোনিম বলতে পারি, যে হচ্ছে জেনারেল বা কমন বা গ্লোবাল, তাই না। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স মানে তো বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমরা সিনোনিম বলবো, যে ফিচার বা কোয়ালিটি বা কাস্টম, তাই না। আচ্ছা, আর তারপরে আছে হচ্ছে রেসপন্সিবল মানে দায়ী, তাই না, এটা আমরা হচ্ছে সিনোনিম বলতে পারবো, যে হচ্ছে অ্যাকাউন্টেবল বা অ্যান্সারেবল। আর আরবানাইজেশন মানে তো নগরায়ন, তাই না, এটা হচ্ছে আমরা সিনোনিম বলতে পারি তোমার যে হচ্ছে টাউন বা সিটি বা মিউনিসিপাল, তাই না। তো তারপরে আমরা দেখছি যে বলছে ইজ দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, এই যে হচ্ছে যে বয়সন্ধিকালের যে সময়, ইজ আ পিরিয়ড, এটা এমন একটা সময় অফ
প্রিপারেশন অফ ফর অ্যাডাল্টহুড, তাই না? অর্থাৎ এটা প্রাপ্তবয়স্ক যে সময় সেই সময়ের প্রস্তুতি নেওয়ার সময় এটা, তাই না? ডিউরিং হুইচ, যে সময় ওয়ান এক্সপিরিয়েন্সেস সেভারেল কি ডেভেলপমেন্টস, যখন একজন বেশ কিছু হচ্ছে তোমার যে মূল তার কিছু ডেভেলপমেন্ট ঘটে, তাই না? সেই ধরনের ডেভেলপমেন্ট বা বিকাশ সে এক্সপিরিয়েন্স করে, অর্থাৎ তার সে অভিজ্ঞতা হয়। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল মেস্টুরেশন, বলছে যে হচ্ছে তোমার শারীরিক বা দৈহিক যে পরিপূর্ণতা এটা ছাড়াও দিস এক্সপিরিয়েন্সেস, এই ধরনের অভিজ্ঞতাগুলো ইনক্লুড, অর্থাৎ এর ভিতরে আছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ হচ্ছে সামাজিক বা হচ্ছে তোমার যে অর্থনৈতিক স্বাধীনতার দিকে ঝুঁকে পড়া, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, অর্থাৎ নিজের একটা পরিচয়ের বিকাশ ঘটানো, আর তারপর হচ্ছে দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, অর্থাৎ বিভিন্ন দক্ষতা অর্জন করা যেগুলো নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, অর্থাৎ অ্যাডাল্ট রিলেশনশিপ পরিচালনা করতে যেগুলো প্রয়োজন হয়, তাই না? এবং বলা হচ্ছে রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি, এবং ভূমিকা এবং সক্ষমতা ফর অ্যাবস্ট্রাক রিজনিং, অর্থাৎ বিমূর্ত যুক্তি প্রদর্শনের যে ক্ষমতা বা সক্ষমতা। হ্যাঁ।